শীতের স্পেশাল রেসিপিতে আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা পাকোড়া রেসিপি শেয়ার করছি, যেটা সকালে কিংবা বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে। আর এটা তৈরি করতে লাগবে অল্প কিছু উপকরণ, আর খেতে হবে দারুণ মজার। হয়তো কারো কারো রেসিপির সাথে আমার আজকের এই রেসিপিটা মিলেও যেতে পারে, তবে যার যার সাথে আমার রেসিপিটা আজকে মিলে যাবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলের ভিতরে আমি 1.5 কাপ পরিমাণ গ্রেট করে রাখা ফুলকপি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, গাজরটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, 1 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি 4টা টুকরো করে রাখা, ধনে পাতা দিয়েছি 1/4 কাপের মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু একটু খুব ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সব কিছু সফট হয়ে যাচ্ছে। তো মাখতে মাখতে এক পর্যায়ে দেখা যাবে এগুলো খুবই সফট হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি 2টো হাঁসের ডিম, হাঁসের ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। ডিমটা দেওয়ার পরেও আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিব, যত ভালো করে মাখানো হবে পাকোড়ার টেস্টটা কিন্তু অতটাই ভালো আসবে। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর ভিতরে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা, আর 1/4 কাপ দিয়েছি সুজি, এখানে সুজিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আবারও একবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর পাকোড়ার মিশ্রণটা তৈরি করার সাথে সাথেই কিন্তু ভাজতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। চলে যাচ্ছি এখন ভাজার জন্য। ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিচ্ছি, আর চেষ্টা করবেন এটাকে ডুবো তেলে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ছোট ছোট এরকম পাকোড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো হালকা করে ফুলে উঠবে আর তেল থেকে কিছুটা উপরের দিকে চলে আসবে। আর একটা সাইড হওয়ার পরে আমি অন্য একটা সাইড হওয়ার জন্য সবগুলোকে উল্টে দিচ্ছি, আর এগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। দেখুন সবগুলো পাকোড়া কিন্তু প্রায় হয়ে এসেছে আর তেলের উপরে কিন্তু ভেসে উঠেছে। পাকোড়াগুলো হয়ে গিয়েছে, এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক এরকম কালার করে নিয়েছি। এর থেকে ডিপ করতে যাবেন না, এতে করে পাকোড়াটা পুড়ে তেতো হয়ে যাবে। পাকোড়াটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছে। তো আজকে আমার এই সহজ সুন্দর নাস্তার রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।